গাইস গরিব বাইতে যে মানে চুইলা থাকে মানে কোন রকম মানে রান বান্নিকে রান্ধন ঘর থাকে। আজকে আমি আছি এমনই একটা বিশেষ জায়গায় আছি, বাংলাদেশের মধ্যে যত হিরো হিরোইন আছে যত নায়ক নায়িকা আছে এমন কোনো মানুষ নাই যে এখানে শুটিং করে নাই। আর আমার সাথে আমার বিশেষ একটা বড় ভাই আছে, এই যে বাইডারে আপনারা সবাই দেখছেন, আপনারা সবাই চিনেন, ভাই নাম হইলো শরীফ ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি, গরম আছে। আসসালামু আলাইকুম। এই ভাই স্বয়ং ইন্ডিয়া থেকে আসাম থেকে আসছে শুধুমাত্র এই শুটিং স্পটটা দেখার জন্য, কারণ এই শুটিং স্পটে বাংলাদেশের হাজার হাজার ছবি তৈরি হয়েছে বুঝছেন, যেমন আম্মাজান ছবি, তারপরে আমি জেল থেকে বলছি, সম্পূর্ণ একবার এনে কাটছেন সবচেয়ে মনে করুন যে ভালো ছবি যারা সম্পূর্ণ খামার বাড়ি নির্মাণ হয়েছে এই ঘরের সামনে। এটা হলো মোল্লা বাড়ির বউ যে মোল্লা বাড়িটা দেখছেন আপনারা তো এই বাড়ি বুঝছেন। তো ভাই ইন্ডিয়া থেকে আসছে বেড়াতে এই স্পট দেখতে, তো ভাই ইন্ডিয়া থেকে আসার পরে আপনার কেমন লাগতেছে ভাই? ভাই আমার তো অনেক ভালো লাগতেছে, কারণ এমনই একটা সুন্দরময় জায়গায় আইছি যে জায়গায় বলে বাংলাদেশের কিং শাকিব খান বলে শুটিং করছে না ভাই? চলচ্চিত্রের এমন কোনো আর্টিস্ট নাই যে বলতে পারবো না যে খামার বাড়ি শুটিং করে নাই বুঝছেন। এই খামার বাড়ি শুটিং অনেক পুরানো, সাবানা আমার আমলে থেকে, তারপরে ওই যে আহমেদ শরীফের যে ওই আগে সাপের সিনেমাগুলো দেখছেন, সব খামার বাড়ি তৈরি। খামার বাড়ি তো শুধু এইটুকু না, আপনার এসে কম দেখাইছি এইটুকু না, এটা হলো মোল্লা বাড়ি বুঝছেন। জমিদার বাড়ি আছে ওই সাইডে, ওই সাইডে গরিব বাড়ি আছে, তারপরে বিশাল একটা পার্ক আছে, এই সব আপনারাও দেখাবো গাইস, আপনারা আশা করি সাথে থাকবেন। বহু হাপের সিনেমা দেখছেন গাইস আপনারা, এই যেখান থেকে নাগিন বাইর হয়, নাগিন এইরকম করতে করতে নাগিন বাইরে হয়েছে, ডান্স করতে করতে এই জায়গায় কিনে শুটিং কিনে হয়েছে, মান্নানের সিনেমা, শাকিব খানের সিনেমা, নাটক করে আজকে আমরা দেখলাম বহুত এই বাংলাদেশের বহুত পরিচিত মানুষ, আপনারাও চিনেন বহুত এখানে আছে শুটিং করতে, সব কিছু আপনাকে দেখামো। এটা এমনই একটা জায়গা, এখানে সব কিছু পাওয়া যায়। এর জায়গাটা ভাই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে ভাই, এটা হচ্ছে টাঙ্গাইলে গাজীপুর জেলা, গাজীপুর জেলা হতে হবে না স্ট্যান্ড, এটার নাম হচ্ছে মণিপুর খতিব খামার বাড়ি। খামার বাড়ি, এক কথায় সবাই চিনে খামার বাড়ি। খামার বাড়ি হলে সারা বাংলাদেশের মানুষের চিনবো যে খামার বাড়ি শুটিং স্পট, শুটিং স্পট। ওই ওই ঘরটা, ওই ঘরটা দেখান, ওই ঘরটা। তো গাইস এই যেখানে দেখেন যে আরেকটা ঘর আছে, তো এই খামার বাড়িতে এমন কোনো জিনিস নাই, তার মানে একটা যদি সিনেমা আপনি ক্লিয়ার করবার চান এখানে থেকে সিনেমাটাও ক্লিয়ার করা হারবেন। গরু বাছুর লাগে, গরিব বাড়ি লাগে, ধনী বাড়ি লাগে, জমিদার বাড়ি লাগে, সব কিছু আছে। এটা হলো মোল্লা বাড়ি, এখন যাবো আমরা জমিদার বাড়ি, জমিদার বাড়িও দেখাম। তো গাইস স্কুলের মেলা শুটিং থাকে যে স্কুলে যাওয়া লাগে বা কলেজে যাওয়া লাগে, এই যে বাচ্চাটা দেখতেছেন এটা হলো স্কুলে শ্যুট করা হয়। শাকিব খানের মান্নানের বহু সিনেমা আপনারা দেখছেন স্কুল থাকে, তো এই যে এটা হলো সেই স্কুলটা। তো গাইস এই যে আমার পাশে যে একটা ঘর দেখতেছেন এটা হলো জমিদার বাড়ি, আপনারা বহু দেখছেন সিনেমার মধ্যে জমিদার, জমিদার উপরে বৈশা থাকে, এইটা হলো জমিদার বাড়ি। আর জমিদার বাড়ির এটা দেখেন, আর আর এখানে দেখেন বহুত মানুষ আসছে শুটিং করতে। গাইস এই যে হ্যাঁ যে আমি খাড়িয়ে রয়েছি দেখতেছেন এনে শাকিব খানের ওপর, আরও আগে যে শাকিব খান যে হাফের সিনেমা করতো এনে কত গানগুলো জয়েছে আপনারা দেখছেন। আজকে এমন একটা আমার সুন্দর জায়গায় এসেছি, আমি বাসায় প্রকাশ করা হারতাছি না। এই যে দেন পার্ক সিস্টেম, এই যে সাইডে আছে গানগুলো হয়েছে, এখানে শুটিং হয়েছে, এখনও আসে বহুত মানুষরা আসে, এটা হলো মানে শুটিং স্পটগুলো কয়, আপনারা সবাই চিনবেন, আপনারা সবাই সিনেমার মধ্যে দেখছেন এই এই জায়গাটায় কত গানের শুটিং চলছে এখানে, বহুত মজার একটা জায়গা। আমি বাংলাদেশে অনেক ভালো লাগছে এই জায়গাটা দেখে, আর এখানে মানে সব কিছুই আছে, একটা সিনেমা করতে যাও যাবি তো যা লাগে এখানে সব কিছু আপনারা পাইবেন। গরিবের যে ক্যারেক্টার থাকে, গরিব যে বাড়ি লাগে, হেডেলে যে বাড়িগুলো গরিব মানুষের যে বাড়িঘর থাকে ঠিক হেয়া যে ডিস বানানি আছে, এই যে সাইডে দেখেন গরু বাছুর রাখুন এইগুলা রাখা আছে, আর এই যে দেখেন গরিবের বাড়ি যে হিসাবে থাকে এই ঘরের সামনে, হাই হাই গাইস কতই না আমরা সিনেমা দেখছি, কত নায়ক নায়িকার আমরা এই ঘরের সামনে সিনেমা দেখছি, শাবনুরের কন, তারপর অপুর কন, শাকিব খানের, এই এই ঘরের দিকেই কত আমরা শুটিং বিনা পাইছি। আর এই যে সাইডে একটা ঘর আছে আপনারা দেখারেন, আপনারা যদি কেউ বাংলাদেশে আসেন এই জায়গাটায় অবশ্যই আইবেন, খুবই সুন্দরময় একটা জায়গা। আর এই জায়গাটায় এমন কোনো হিরো হিরোইন নাই যা হে নাই, এনে মানে সব কিছু রেডি করা আছে। আজকে আপনি ইচ্ছা করবেন যে একটা সিনেমা করবেন, তাহলে আপনি এই জায়গায় আসতে পারেন। আপনারা এখানে আসবেন, কিছু চার্জ করে ভাড়া দিতে হয়, কিন্তু আপনারা সিনেমা ওয়াইজ যেগুলো বাড়ি ঘর লাগে, খেতে খামার করবার নিকে, গরু বাছুর একবারে যজ্জাবিত যা লাগে একটা সিনেমা করবার নিকে, গাড়ি ঘোড়া সব আপনি এখানে পাইবেন। যেসবকে শুটিং করা হয় হিসেবে ধরেন মেকআপ করা হয়, আর
আর এই যেটা হলো নায়ক নায়িকার মেকআপ রুম। গাইজ গরিব বাড়িতে যে মানে সুইলা থাকে মানে কোন রকম মানে রান্নাবান্নিকে রান্ধনঘর থাকে, এই যেটা হলো রান্ধনঘর। এই যে দেখেন এই যে উপরে ইটা নিয়ে রাখছে, এই তলে মানে দুইটা আইশাল আছে, এই যে দেখেন মানে একটা সিনেমা করতে এমন মানে আর্টিফিশিয়াল হিসেবে বস্তু কিনা বানাইছে, মানে আর্টিফিশিয়াল কম নাই কিন্তু অরিজিনালি বানাইছে, কিন্তু একটা সিনেমা করতে যা লাগে এনে সব আছে। আর এই জায়গাটা বারবার কইতেছি এমন একটা বিশেষ জায়গা, এখানে বাংলাদেশের কিং শাকিব খান পর্যন্ত এখানে আজার বিজার সিনেমা করছে। আজার বিজার মান্নান ওই যে মায়ের সিনেমা যে করছে, ওই যে আপনার মোল্লাবাড়ি যে দেখাইলাম ওই বেড়ে মায়ের সিনেমা কমপ্লিট করছে। আরও কি দেখবেন আহেন আমার সাথে, পুকুরের বা নদীর সিন দেখছেন যে এই যেখানে তিন চারজন মানুষ কলসি নিয়ে ওই শরীরে যে নদীর থেকে উঠে সেই জায়গার সিন, এই যেটা পানি এখন বর্তমান কমে গেছে গা, পানি এই তৈরি থাকে উঠানি থাকে কাঁচা দেবাইন্ডে নামে শুটিং করে কলসি নিয়ে এই যে আপনার মান্দা ঢুলতে 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 উঠে ওই যে খায়রনের সিনেমা না আপনারা দেখছেন, তো এই যে এই জায়গাগুলো নানান ধরনের শুটিং করা হয়। যদি নাওয়ের কোনো কিছু শুটিং করা লাগে নাওয়ের, তাহলে ওই যে দেখেন ওই যে নাও আছে, ওই যে জুম করে দেখে দেন ওই যে ওই সাইড আছে নাও। তো গাইস এই তো আপনাকে সব কিছু দেখাইলাম, তো শরীফের বিষয় দিয়েছে মেলাডাম দিয়ে কোনে জানি। হ্যাঁ ভাই এনে বই রয়েছেন দিয়ে আপনি এনে কে দেখছি তো আপনারা এই যে দেখলেন বাংলাদেশ থেকে ভিডিও বানিয়ে নিয়ে গেল, ইন্ডিয়া থেকে ভাই আসছে, ভাই বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে কষ্ট করে আইসা ভিডিও বানাইছে, আপনি একটু ভিডিও শেয়ার দিয়ে দিন, বাংলাদেশের এই শুটিং স্পটটা যেন যাই জায়গায় হাজার হাজার ছবি নির্মাণ হয়েছে সবাই যেন দেখে। তো গাইস আপনাদের আরেকটা কথা বলি, আমাদের শাহজামাল ভাই আসাম থেকে বাংলাদেশে আসছে, যাই হোক একটা ভিডিও নির্মাণ করছে সবাই শেয়ার দিয়ে দিবেন। তো শাহজামাল ভাইকে একটু সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, বাংলাদেশের পক্ষ থেকে অনেক অভিনন্দন, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।